আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, যে কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট গুলো আমাদের বড় হয় সেগুলা নিয়ে আমরা জানবো, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন। তো দেখো স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ এবং পরিস্ফুটন নিয়ে যদি আমরা পড়ালেখা করি, দেখো এই স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন। তো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্ত্রী রেণু, স্ত্রী রেণু হলো আমাদের হচ্ছে এই স্ত্রী রেণু হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রী রেণু কি? স্ত্রী রেণু হচ্ছে আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রী গ্যামেটোফাইট যে আছে এই স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে আমাদের এই স্ত্রী রেণু। স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষকে, স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে আমাদের স্ত্রী রেণু। স্ত্রী গ্যামেটোফাইট যে আছে এই স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্ত্রী রেণু। খেয়াল করো আমাদের যে স্ত্রী রেণু আছে এই স্ত্রী রেণু গুলা হচ্ছে যে আমাদের বিকশিত হয়ে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট, এই যে স্ত্রী রেণুটা আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রী গ্যামেটোফাইট জিনিসটা হচ্ছে কি আমাদের? স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে পুরো জিনিসটা, এটার প্রথম কোষ স্ত্রী রেণু। এই স্ত্রী রেণুটা বারবার বিভাজিত হয়ে আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করে, স্ত্রী রেণুটা বারবার বিভাজিত হয়ে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করে। স্ত্রী রেণু থেকে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়, যে স্ত্রী গ্যামেটোফাইট আমাদের ভ্রূণথলি তৈরি করে, যে স্ত্রী গ্যামেটোফাইট আমাদের কি তৈরি করে, যে স্ত্রী গ্যামেটোফাইট কে আমরা ভ্রূণথলি বা এমব্রায়ো সেকও বলতে পারি। স্ত্রী গ্যামেটোফাইটের আরেক নাম হচ্ছে কি? ভ্রূণথলিও বলতে পারি বা একে আমরা এমব্রায়ো সেকও বলতে পারি। আমি কি বলতে পারি? আমরা বলতে পারি এমব্রায়ো স্যাক বলতে পারি। আমরা কি বলি? আমরা এমব্রায়ো স্যাক বলতে পারি। তো স্ত্রী রেণু হলো আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। আমাদের যে আচ্ছা, তো এখন হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট বা ভ্রূণথলি তৈরিতে স্ত্রী রেণু কয়টা ভূমিকা রাখে? নর্মালি দেখা যায় আমাদের স্ত্রী রেণু যে একটা, দুইটা, তিনটা, চারটা স্ত্রী রেণু থেকে এই ভ্রূণথলি গঠিত হতে পারে। যদি দেখা যায় আমাদের এই একটা স্ত্রী রেণু থেকে, যে আমাদের এই যে একটা স্ত্রী রেণু আছে এই একটা স্ত্রী রেণু থেকে যদি আমাদের ভ্রূণথলি গঠিত হয়, যে একটা স্ত্রী রেণু আমাদের ভ্রূণথলি গঠনে সাহায্য করে, তখন তাদের আমরা বলি মনোস্পোরিক, তাদের আমরা কি বলি? মনোস্পোরিক বলি। তারপর হচ্ছে আমাদের দুইটা স্ত্রী রেণু থেকে যদি ভ্রূণথলি তৈরি হয় তখন তাকে আমরা বলি বাই স্পোরিক, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি হচ্ছে বাই স্পোরিক, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলি আমরা বাই স্পোরিক, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলি আমরা বাই স্পোরিক বলি। তিনটা থেকে কখনো হয় না, চারটা থেকে তৈরি হয়, ঠিক আছে? চারটা স্ত্রী রেণু থেকে যদি আমাদের ভ্রূণথলি গঠিত হয় তখন তাকে আমরা বলি টেট্রা স্পোরিক। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কেন তিনটা থেকে হয় না? নর্মালি আমাদের ভ্রূণথলি বা এই ভ্রূণথলির মধ্যে আটটা নিউক্লিয়াস থাকে, ভ্রূণথলির মধ্যে আমাদের কয়টা নিউক্লিয়াস থাকে? আটটা নিউক্লিয়াস থাকে। ভ্রূণথলিতে কয়টা নিউক্লিয়াস থাকে? ভ্রূণথলিতে আটটা নিউক্লিয়াস থাকে। ভ্রূণথলিতে কয়টা নিউক্লিয়াস থাকে? ভ্রূণথলিতে আটটা নিউক্লিয়াস থাকে। এই যে আমাদের ভ্রূণথলিতে আটটা নিউক্লিয়াস থাকে, এখানে আমরা দেখতে পাই ধরো একটা স্ত্রী রেণু থেকে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা তৈরি হতে পারে, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা হতে পারে, আর যে যদি চারটা থেকে, চারটা থেকে আটটা হইতে পারে। কিন্তু তিনটা থাকলে কি? তিনটা থেকে ছয়টা, ছয়টা থেকে নয়টা, আটটা তো আর হবে না। সো দ্যাটস ওয়াই তিনটা থেকে, তিনটা স্ত্রী রেণু থেকে কখনো আমাদের ভ্রূণ তৈরি হয় না। কয়টা? তিনটা স্ত্রী রেণু থেকে কয়টা আমাদের ভ্রূণ তৈরি হয় না? আচ্ছা খেয়াল করো এখানে নতুন বইয়ের মধ্যে অনেকগুলো কথা অ্যাড করছে। এই যে একটা স্ত্রী রেণু থেকে যে ভ্রূণথলি তৈরি হয় তাকে মনোস্পোরিক, দুইটা থেকে তৈরি হলে বাইস্পোরিক, চারটা থেকে তৈরি হলে টেট্রাস্পোরিক। এই স্ত্রী গ্যামেটোফাইট নর্মালি আমাদের দুই টাইপের হয়, এইট নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে, এইট নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে, বা এরা আমাদের সিক্সটি নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে। তো আমাদের এইট নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে বা সিক্সটি নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে। এই যে আমাদের দুইটা স্ত্রী রেণু থেকে যে ভ্রূণথলি তৈরি হয় যেটাকে আমরা বলি বাই স্পোরিক বলি, এটা আমরা অ্যালিয়াম বা অ্যালিয়ামের মধ্যে দেখতে পাই। কোথায় দেখতে পাই? অ্যালিয়াম মানে পেঁয়াজ গাছ, অ্যালিয়াম সেপা পেঁয়াজ ছিল না, অ্যালিয়ামের মধ্যে আমাদের এই বাই স্পোরিক দেখা যায়। আর মনোস্পোরিক যেটা আছে এটা মোটামুটি 75% উদ্ভিদের মধ্যে আমরা মনোস্পোরিক দেখতে পাই। আমাদের যত উদ্ভিদ আছে তার মধ্যে 75% উদ্ভিদের মধ্যে আমরা মনোস্পোরিক দেখতে পাই। 75% উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? মনোস্পোরিক দেখতে পাই। বাইস্পোরিক যেটা সেটা খুব বেশির মধ্যে দেখা যায় না, বাইস্পোরিক খুব বেশি জায়গায় দেখা যায় না, বাইস্পোরিক দেখা যায় আমাদের খুব অল্প কিছু জায়গায়, আমাদের বাইস্পোরিক দেখা যায় সেটা হচ্ছে অ্যালিয়ামের মধ্যে বাইস্পোরিক দেখা যায়। আর এই যে টেট্রাস্পোরিক যে আছে এই টেট্রাস্পোরিক প্রায় সাত টাইপের টেট্রাস্পোরিক আমরা দেখতে পাই, সাত টাইপের টেট্রাস্পোরিক আমাদের রয়েছে। কয় টাইপের টেট্রাস্পোরিক রয়েছে? আমাদের প্রায় সাত টাইপের টেট্রাস্পোরিক রয়েছে। আমাদের কয় টাইপের টেট্রাস্পোরিক থাকে? আমাদের প্রায় সাত টাইপের টেট্রাস্পোরিক রয়েছে। তো আমাদের এই যে টেট্রাস্পোরিক যারা, টেট্রাস্পোরিক না প্রায় আমাদের সাত টাইপের হয়। এই যে টেট্রাস্পোরিক যারা আছে এই টেট্রাস্পোরিক আমাদের কয় টাইপের হয়? এই টেট্রাস্পোরিক আমাদের প্রায়
সাত টাইপের হয়। টেট্রিসপুরিক আমরা দেখতে পাই 7 টাইপস এর টেট্রিসপুরিক আমাদের রয়েছে। এখন নর্মালি আমরা বলেছি যে আমাদের যে এইখানে 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠিত হতে পারে বা 16 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠিত হতে পারে, 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠিত হতে পারে বা 16 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠিত হতে পারে। এই যে আমাদের এই যে টেট্রাস্পোরিক, টেট্রার মধ্যে দেখো চারটা আছে, তো সে একবার বিভাজিত হইলেই তো আটটা হয়ে যাবে, দুইবার বিভাজিত হলে 16টা হয়ে যাবে। তো তার প্রধান দশা হচ্ছে 16 নিউক্লিয়াস বিশিষ্ট। এই টেট্রাস্পোরিক যারা তারা মেইনলি আমাদের 60 নিউক্লিয়াস স্টেজ, বা এরা মেইনলি 60 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। কি হয়, তারা হচ্ছে মেইনলি 60 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। কি বিশিষ্ট হয়, 60 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। আর এখানে যেটা আছে সেটা আমাদের কি হয়, 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। তো আমাদের টেট্রাস্পোরিক হচ্ছে আমাদের 60 নিউক্লিয়াস বিশিষ্ট হয়, আর এটা 8 নিউক্লিয়াস বিশিষ্ট, দুই টাইপের হতে পারে। এই 60 নিউক্লিয়াস বিশিষ্টটা হচ্ছে যে আমাদের প্রধান 60 নিউক্লিয়াস বিশিষ্ট আমাদের কি, এই দশাটা হচ্ছে আমাদের প্রধান দশা। এই 60 নিউক্লিয়াস বিশিষ্ট দশাটা হচ্ছে আমাদের প্রধান দশা। 60 নিউক্লিয়াস বিশিষ্ট দশাটা কেমন দশা, 60 নিউক্লিয়াস বিশিষ্ট দশাটা হচ্ছে যে আমাদের প্রধান দশা। এই 60 নিউক্লিয়াস বিশিষ্ট দশাটা কি, এই 60 নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে যে আমাদের প্রধান দশা, আর 8 নিউক্লিয়াসটা একটু অপ্রধান। এই 60 নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায় পেপার পিপার পিপারোমিয়া, কোথায় দেখা যায়, পিপারোমিয়া পিপারোমিয়া কোথায় দেখা যায়, পি পার ও মিয়া পিপার ও মিয়া কি দেখা যায়, পিপার ও মিয়া দেখা যায়। আর 8 নিউক্লিয়াস বিশিষ্ট যেটা সেটা দেখা যায় আমাদের কোথায়, 8 নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায় হচ্ছে যে আমাদের ফ্রিটিলেরিয়া, ফ্রিটিলেরিয়ার মধ্যে কোথায় দেখা যায়, ফ্রিটিলেরিয়া ফ্রিটিলেরিয়া। সো আমাদের 8 নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায় হচ্ছে ফ্রিটিলেরিয়া ফ্রিটিলেরিয়া ফ্রিটিলেরিয়া, ঠিক আছে, ফ্রিটিলেরিয়া। তো মাথায় রাখবো 60 নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায় আমাদের পিপারোমিয়া, 60 নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায় পিপারোমিয়া, আর 8 নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায় হচ্ছে আমাদের ফ্রিটিলেরিয়া, কি ফ্রিটিলেরিয়া। খেয়াল করো তাহলে হচ্ছে যে আমাদের 60 নিউক্লিয়াস বিশিষ্ট তাকে বলা হয় পিপারোমিয়া, 8 নিউক্লিয়াস বিশিষ্ট তাকে বলে ফ্রিটিলেরিয়া ফ্রিটিলেরিয়া, ঠিক আছে। তো এই 60 নিউক্লিয়াস তাকে বলি পিপারোমিয়া, 8 নিউক্লিয়াস তাকে বলি ফ্রিটিলেরিয়া, কি বলি আমরা, ফ্রি টি লিয়ারিয়া, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ফ্রি টি লিয়ারিয়া। ওকে, এতটুকু লেখা কমপ্লিট হয়েছে। দেখো এখানে কিন্তু আমরা কিছু নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি না, 60 নিউক্লিয়াস পিপারোমিয়া, 8 নিউক্লিয়াস ফ্রিটিলেরিয়া, কি কি যে অ্যাড করতেছে বইয়ের মধ্যে, মানে যখন যা মন চাচ্ছে যার যেভাবে ভাল লাগতেছে বইটা নিয়ে খেলাধুলা করতেছে। আচ্ছা, এই যে আমাদের মনোস্পোরিক যারা আছে, এই যে মনোস্পোরিক যে একটা স্পোর, এই যে মনোস্পোরিক যে আছে, এই মনোস্পোরিক থেকে আমাদের দুইটা জিনিস হয়। সো এই যে আমাদের 8 নিউক্লিয়াস বিশিষ্ট, এটাই প্রধানত আমাদের 8 নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায়। মনোস্পোরিক এর মধ্যে আমরা প্রধানত 8টা নিউক্লিয়াস দেখতে পাই, আর 4টা নিউক্লিয়াস আমাদের দেখা যায় অল্প কিছু জায়গায়, সেটাকে আমরা বলি অয়নোথেরিয়া 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 অয়নোথেরা 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 যে আছে তাদের মধ্যে এই 4 নিউক্লিয়াস বিশিষ্ট স্টেজ আমরা দেখতে পাই। দেখো এবার মনোস্পোরিক, মনোস্পোরিক এর মধ্যে আমাদের 8 নিউক্লিয়াস বিশিষ্ট এটা হচ্ছে প্রধান। এবার আসে যে আমাদের ব্যাচে আমাদের হচ্ছে যে আমরা এখন পড়বো আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয়, আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইট এর সৃষ্টি। বাট যারা চান্স পাবে, চান্স পাওয়ার পর চান্স প্রাপ্তদের নিয়ে আমরা একটা ট্যুর দিব ইনশাল্লাহ, তোমাদের সময় আমরা একটা ইনশাল্লাহ দিব। স্ত্রী গ্যামেটোফাইট এর সৃষ্টি, স্ত্রী গ্যামেটোফাইট এর সৃষ্টি, যে কিভাবে আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়, ঠিক আছে, স্ত্রী গ্যামেটোফাইট এর সৃষ্টি, যে কিভাবে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়। হ্যাঁ, স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয়, তো নর্মালি হচ্ছে যে আমাদের যে স্ত্রী রেণু আছে, ধরো এটা আমাদের একটা স্ত্রী রেণু, এটা হচ্ছে আমাদের একটা স্ত্রী রেণু, সেই স্ত্রী রেণু থেকে মায়াসিস প্রক্রিয়ায়, সেই স্ত্রী রেণু থেকে আমাদের মায়াসিস প্রক্রিয়ায় 4টা কোষ তৈরি হয়। স্ত্রী রেণু থেকে মায়াসিস প্রক্রিয়ায় কয়টা কোষ তৈরি হয়, স্ত্রী রেণু থেকে আমাদের এই যে মায়াসিস প্রক্রিয়ায়, স্ত্রী রেণু থেকে দেখতে পারি আমরা মায়াসিস প্রক্রিয়ায় আমাদের 4টা কোষ তৈরি হয়। স্ত্রী রেণু থেকে মায়াসিস প্রক্রিয়ায় কয়টা কোষ তৈরি, স্ত্রী রেণু থেকে মায়াসিস প্রক্রিয়ায় 4টা কোষ তৈরি হয়। এই 4টা কোষের মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটা ভালো থাকে। স্ত্রী কোষ থেকে মায়াসিস প্রক্রিয়ায় আমাদের 4টা কোষ তৈরি হয়, 4টার মধ্যে আমাদের 3টা নষ্ট হয়ে যায় এবং একটা ভালো থাকে, 3টা নষ্ট হয়ে যায় এবং একটা ভালো থাকে, ঠিক আছে। হচ্ছে যে আমাদের এই যে আমাদের এখানে দেখো যে আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি, এই স্ত্রী গ্যামেটোফাইটে কি হয় যে আমাদের এই যে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের একটা স্ত্রী রেণু,
এই স্ত্রী রেণুটা আমাদের নর্মালি ডিপ্লয়েড সেল হয়। তো দেখো স্ত্রী রেণু থেকে আমাদের এই মায়োসিস প্রক্রিয়া আমাদের কি তৈরি হয়, আমাদের এই যে স্ত্রী রেণু আছে স্ত্রী রেণু থেকে মায়োসিস প্রক্রিয়া চারটা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হয়। এই চারটা হ্যাপ্লয়েডের মধ্যে তিনটা নষ্ট হয়ে যায়, এরা হচ্ছে আমাদের ডিপ্লয়েড স্ত্রী রেণু, এগুলোকে আমরা স্ত্রী রেণু বলি, এগুলো হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড স্ত্রী রেণু। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণুর মধ্যে আমাদের তিনটা নষ্ট হয়ে যায়, কয়টা ভালো থাকে? একটা ভালো থাকে। তিনটা নষ্ট হয়ে যায়, কয়টা ভালো থাকে? একটা ভালো থাকে আমাদের। আচ্ছা দেখো এই যে আমাদের স্ত্রী রেণু আছে, এটা আমাদের মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমাদের একটা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে, যেখানে আমাদের তিনটা নষ্ট হয়ে যায় এবং একটা ভালো থাকে। এই যে একটা যে আমাদের ভালো থাকে, এই একটা হচ্ছে আমাদের বিভাজিত হয়, বিভাজিত হয়ে এখান থেকে আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই একটার মধ্যে আমাদের দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, বা এই একটার মধ্যে আমাদের দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। তারপর দুইটা থেকে হচ্ছে যে আমাদের এই জিনিস তোমরা ছোটবেলায় শিখে আসছো, দুইটা থেকে আমাদের কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? চারটা নিউক্লিয়াস তৈরি হয়। এই চারটা নিউক্লিয়াস থেকে হচ্ছে যে আমাদের কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? চারটা নিউক্লিয়াস থেকে আমাদের আটটা নিউক্লিয়াস তৈরি হয়। কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? আটটা নিউক্লিয়াস তৈরি হয়। চারটা নিউক্লিয়াস থেকে আটটা নিউক্লিয়াস তৈরি হয়। কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? আটটা নিউক্লিয়াস তৈরি হয়। কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? আটটা নিউক্লিয়াস তৈরি হয়। এই যে আমাদের আটটা নিউক্লিয়াস তৈরি হয়, এই আটটা নিউক্লিয়াসের মধ্যে দেখা যায় যে আমাদের তিনটা নিউক্লিয়াস করে আমাদের দুই মেরুতে অবস্থান করে, তিনটা নিউক্লিয়াস করে আমাদের দুই মেরুতে অবস্থান করে, আর একটা নিউক্লিয়াস হচ্ছে আমাদের মাঝে চলে আসে এপাশে একটা। এখানে হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এখানে একটা, এখানে একটা, আর একটা নিউক্লিয়াস এই মাঝে চলে আসে। তো এই যে অংশটা এটাকে আমরা কি বলি, এই যে গঠনটা এটাকে বলি আমরা ভ্রূণথলি বলি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ভ্রূণথলি বলি। এই ভ্রূণথলিতে আমাদের ডিম্বক রন্ধ্রের এখানে যা থাকে সেটাকে বলি আমরা ডিম্বাণু যন্ত্র। ডিম্বক রন্ধ্রের এখানে যা থাকে তাকে বলি আমরা ডিম্বাণু যন্ত্র। ডিম্বক রন্ধ্রের এখানে যা থাকে সেটাকে বলি আমরা ডিম্বাণু যন্ত্র বলি। ডিম্বক রন্ধ্রের এখানে যা থাকে তাকে বলি আমরা ডিম্বাণু যন্ত্র। যে ডিম্বাণু যন্ত্রের বড় যে কোষটা তাকে বলি আমরা ডিম্বাণু বলি। এটাকে কি আমরা কি বলি? ডিম্বাণু বলি। বড় যে অংশটা তাকে বলি আমরা ডিম্বাণু বলি। এই যে দুই পাশে দুইটা কোষ তাদের আমরা বলি হেলপার কোষ। তাদের আমরা কি বলি? তাদেরকে বলি আমরা হেলপার কোষ বলি। এই যে দুইটা জিনিস এদেরকে বলি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলি। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এদেরকে কি বলি আমরা? এদেরকে বলি আমরা প্রতিপাত কোষ। দেখো তোমরা কিন্তু এই জিনিসগুলো মোটামুটি সবই জানো, তাই না? কারণ 9-10 তোমরা এই ব্যাপারগুলো পড়ে আসছো। এই চ্যাপ্টারটা তোমাদের 9-10 পড়ালেখার সাথে মিলে যায়। আমি যদি 9-এর ক্লাস নেওয়া শুরু করি, যে আমি যদি 9-এ ইউটিউবে ভিডিও দেই, তো আমি 9-10 পোলাপাই কিন্তু 1 লোক ইন্টারের পর পড়াই দিব। কারণ 9-10 সিলেবাস একটা পুচকা সিলেবাস। এই সিলেবাস পড়ার পিছনে এত টাইম দেওয়ার দরকার আছে? 9-10 টাইম করা উচিত 1.5 বছর, আর ইন্টার টাইম দেওয়া উচিত 2.5 বছর। কারা যে রুটিন টুটিন করে সেকেন্ডারি নিউক্লিয়াস, বা এদেরকে আমরা ফিউশন নিউক্লিয়াস বলতে পারি। দুইটা নিউক্লিয়াস একসাথে যুক্ত থাকে বলে এদেরকে বলি আমরা হচ্ছে ফিউশন নিউক্লিয়াস বলি। এদেরকে কি বলি আমরা? ফিউশন নিউক্লিয়াস বলি। এই যে এসএসসি তে এত পড়ালেখার টাইম পায়, অনেক পোলাপাইন নষ্ট হয়ে যায়, ঠিকমতো পড়ালেখা করে না, যে এত টাইম কি করব। তো এই হেল্পার হেল্পার কোষ, বা একে আমরা সাহায্যকারী নিউক্লিয়াস বলি, হেল্পার কোষ বা সাহায্যকারী নিউক্লিয়াস। তারপর হচ্ছে একে আমরা বলি সিনারজিট বলি, হেল্পার কোষ সাহায্যকারী নিউক্লিয়াস। ফিউশন নিউক্লিয়াস মানে কি? ফিউশন মানে সংযুক্ত। এই যে দুইটা নিউক্লিয়াস, উপর থেকে একটা নিউক্লিয়াস চলে আসে, নিচ থেকে একটা নিউক্লিয়াস চলে আসে, দুইটা একসাথে যুক্ত হয়, ফিউশন মানে যুক্ত। অনেক সময় শুনবা না ফিউশন মিউজিক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খাই, তো এটা যেমন হয়ে যায় একটা ফিউশন মিউজিক, ঠিক আছে? তো এরকম ফিউশন মিউজিক মানে কি? অনেকগুলা মিউজিকের টাইপ যুক্ত করা। আমি সকাল থেকে উঠে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খাই, আম পাতা জোড়া জোড়া হয়ে গেল, একটা ফিউশন কবিতা। ঠিক তেমনি হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের এটা একটা ফিউশন নিউক্লিয়াস, দুইটা জিনিস একসাথে যুক্ত হয়। সিনার্জিড, সিনার্জিড মানে হচ্ছে যে হেল্পার কোষ। সিনার্জিড মানে হেল্পার কোষ। ফিউশন নিউক্লিয়াস মানে বোঝো নাই রে বাবারা, আল্লাহ তোমরা টিউবলাইট সব। দেখো যে আমাদের এই যে দেখো, উপর থেকে একটা নিউক্লিয়াস আসে, এই উপরের মেরুতে চারটা নিউক্লিয়াস থাকে, সেখান থেকে একটা নিউক্লিয়াস আসে, নিচের মেরুতে চারটা নিউক্লিয়াস, সেখান থেকে আরেকটা নিউক্লিয়াস আসে, দুইটা নিউক্লিয়াস এসে একসাথে যুক্ত হয়। যখন দুইটা নিউক্লিয়াস এসে একসাথে যুক্ত হবে, তখন এই জিনিসটাকে আমরা কি বলবো? যেহেতু দুইটা নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়েছে, ফিউশন মানে যুক্ত হওয়া, যেহেতু দুইটা নিউক্লিয়াস একসাথে এসে যুক্ত হয়েছে, সেজন্য এই নিউক্লিয়াসটাকে বলি আমরা ফিউশন নিউক্লিয়াস। আর দুইটা নিউক্লিয়াস আছে বলে এদেরকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াসও বলতে পারি। এবার আসো আমাদের নিষেক ক্রিয়া বা ফার্টিলাইজেশন। তো নিষেক ক্রিয়ার মধ্যে আমরা দেখি যে নিষেক ক্রিয়া,
নিষেকক্রিয়া বা ফার্টিলাইজেশন মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা কি বলি? নিষেকক্রিয়া বা ফার্টিলাইজেশন বলি। নিষেকক্রিয়া বা এটা ইংরেজি কি? ইংরেজি হচ্ছে ফার্টিলাইজেশন। সো নিষেকক্রিয়া বা ফার্টিলাইজেশন, সো নিষেকক্রিয়া বা ফার্টিলাইজেশন তার মানে কি বুঝিয়ে দিই আমরা? শুক্রাণু প্লাস ডিম্বাণুর যে মিলন আছে তাকে আমরা বলি নিষেকক্রিয়া বা ফার্টিলাইজেশন। শুক্রাণু প্লাস ডিম্বাণুর যে মিলন আছে তাকে আমরা বলি নিষেকক্রিয়া বা ফার্টিলাইজেশন। যখন আমাদের শুক্রাণু ডিম্বাণু মিলন হবে তাকে নিষেকক্রিয়া বা ফার্টিলাইজেশন বলি। তো নর্মালি হচ্ছে যে বেশিরভাগ পৃথিবীর প্রায় 85% নিষেকক্রিয়া হচ্ছে যে আমাদের পরপরাগায়নের মাধ্যমে হয়। কিভাবে হয়? পরপরাগায়ন। কিসের মাধ্যমে হয়? পরপরাগায়নের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? পরপরাগায়নের মাধ্যমে হয়। 85% হচ্ছে আমাদের নিষেকক্রিয়া আমাদের পরপরাগায়নের মাধ্যমে হয়। আমরা মোটামুটি 85% নিষেকক্রিয়া কিভাবে দেখি? আমাদের 85% নিষেকক্রিয়া আমাদের পরপরাগায়নের মাধ্যমে হয়েছে। 85% নিষেকক্রিয়া আমাদের কার মাধ্যমে হয়েছে? 85% নিষেকক্রিয়া আমাদের পরপরাগায়নের মাধ্যমে হয়। আমাদের 85% নিষেকক্রিয়া কিসের মাধ্যমে হয়? পরপরাগায়নের মাধ্যমে হয়। সো নর্মালি হচ্ছে সকল আবৃতবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদেই আমাদের পরাগায়ন ঘটে থাকে। সো পরাগায়ন মানে কি দেখো, নর্মালি পরপরাগায়ন হয় 85% ক্ষেত্রে। পরাগায়ন মানে কি তোমরা জানো তো? পরাগায়ন না যে আমাদের পরাগায়ন, পরাগায়ন মানে হচ্ছে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়া। পরাগরেণু কোথায় পতিত হবে? পরাগরেণু হচ্ছে যে আমাদের গর্ভমুণ্ডে পতিত হবে। এই পরাগরেণুর গর্ভমুণ্ডে পতিত হওয়াকে আমরা কি বলি? এই যে পরাগরেণু যদি আমাদের গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে আমরা বলি পরাগায়ন বলি। পরাগরেণু যখন আমাদের এই গর্ভমুণ্ডে পতিত হয় তখন আমরা তাকে কি বলি? তখন তাকে আমরা বলি পরাগায়ন বলি। সো পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন আর পরপরাগায়ন। নর্মালি আমাদের এখানে পরাগায়ন কিভাবে হয়? পরাগায়ন হয় হচ্ছে যে আমাদের পরপরাগায়নে। 85% আমাদের কি দেখি যে 85% উদ্ভিদের মধ্যেই আমরা পরপরাগায়ন জিনিসটা দেখে থাকি। এখন আসো যে আমাদের এই নিষেকের স্টেপ গুলা। প্রথমে আমাদের গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম হইতে হবে। প্রথমে কি হইতে হবে? গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গমের ব্যাপারটা আমি অলরেডি তোমাদের বুঝাইছি যে আমাদের স্বপ্রজাতির পরাগরেণু যখন স্বপ্রজাতির উদ্ভিদের গর্ভমুণ্ডে এসে পড়বে, যে স্বপ্রজাতির পরাগরেণু যখন স্বপ্রজাতি উদ্ভিদের গর্ভমুণ্ডে এসে পতিত হবে, স্বপ্রজাতির পরাগরেণু স্বপ্রজাতির উদ্ভিদের গর্ভমুণ্ডে এসে পতিত হবে যখন, তখনই আমরা জাস্ট কি দেখতে পাবো? তখনই শুধুমাত্র আমরা দেখতে পাবো যে আমাদের হয়েছে কি, যে এই পরাগরেণুর অঙ্কুরোদ্গম হবে। সো প্রথম কথা, গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। এক নম্বর কথা, এই যে আমাদের গর্ভমুণ্ড আছে এই গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। গর্ভমুণ্ডে কার অঙ্কুরোদ্গম? গর্ভমুণ্ডে হচ্ছে আমাদের এই যে পরাগরেণু আছে সেই পরাগরেণুর অঙ্কুরোদ্গম। গর্ভমুণ্ডে পরাগরেণুর কি? অঙ্কুরোদ্গম। গর্ভমুণ্ডে পরাগরেণুর কি? গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে আমাদের কি হয়? প্রথমে দেখা যায় যখন স্বপ্রজাতির পরাগরেণু, যখন হচ্ছে যে আমাদের এই স্বপ্রজাতির পরাগরেণু, স্বপ্রজাতির পরাগরেণু, স্বপ্রজাতির পরাগরেণু যখন হচ্ছে আমাদের স্বপ্রজাতির স্বপ্রজাতি স্বপ্রজাতির পরাগরেণু যখন আমাদের স্বপ্রজাতির গর্ভমুণ্ডে পতিত হয়, গর্ভমুণ্ডে যখন পতিত হয় তখন হচ্ছে আমাদের কি হয়? একটা কেমিক্যাল কনফার্মেশন হয়। তখন আমাদের একটা কেমিক্যাল কনফার্মেশন হয়, যে দুইটার কেমিক্যাল প্রপার্টি যখন মিলে যায় তখন আমরা বলি এটাকে কেমিক্যাল কনফার্মেশন। এই যে কেমিক্যাল কনফার্মেশন ঘটছে, এই কেমিক্যাল কনফার্মেশনের কারণে কি হচ্ছে? আমাদের স্বপ্রজাতির পরাগরেণু, স্বপ্রজাতির যে গর্ভমুণ্ড আছে সেখানে আমাদের যখন পড়ে তখন এই জায়গায় আমাদের কেমিক্যাল কনফার্মেশন হয়। যখন আমাদের কেমিক্যাল কনফার্মেশন এই জায়গায় ঘটে তখন এই পরাগরেণু যে আছে, এই পরাগরেণুর ইন টাইম, তোমাদের কালকে লাস্ট এক্সামের ভুল দেখে আমার চড়াইতে মন চাইছে। প্রথম কথা, এক্সাম দেয় কম, এখন বোটানি এক্সাম দেয় 50-60 জন। সো যারা এক্সাম দেয় না তাদের জন্য হাততালি, যে তোমরা খুবই ভালো কাজ করতেছো এক্সাম না দিয়া। তোমাদের প্রতি আমি এক্সট্রিমলি খুশি, তোমরা যারা এক্সাম দিচ্ছ না, কারণ তোমরাই সেই মানুষগুলা যাদের কারণে হচ্ছে যে অনেকে চান্স পাবে। যে তোমরা চান্স পাবা না, তোমরা চান্স না পেলে অন্যরা চান্স পাইতেছে, মানে তোমরা অন্যের উপর এহসান করতেছো। যারা কম পরিশ্রম করতেছে, যারা মানে যারা একটু হালকা কম না, যারা একটু হালকা পাতলা পরিশ্রম করতেছে, মাঝারি লেভেলের পরিশ্রম করতেছে, তোমরা তাদের প্রতি এহসান করতেছো পরিশ্রম না করেছো। তোমাদের একদম স্যালুট, বাম হাতের স্যালুট তোমাদের, যে তোমরা এক্সাম দিও না, আমি চাই যে তোমরা এক্সাম না দাও। তোমরা এভাবেই হচ্ছে নিজের জীবন নিয়ে হেলাফেলা করো, এভাবেই তোমরা হচ্ছে জীবনে ভুল পথের দিকে অগ্রসর হও। এই দোয়া শুভকামনা তোমাদের জন্য রইলো, তোমরা যারা এক্সাম দাও না।
যারা এক্সাম দাও তারা কি করছো, যে আমাদের এই পরাগ রেণুর যে পরাগ নালিকাটা তৈরি, এটা কোনটার বর্ধিত অংশ দিয়ে রাখছে, এক্সাইনের বর্ধিত অংশ, এক্সাইন না ইনটাইনের বর্ধিত অংশ, ইনটাইনের বর্ধিত অংশ, যে পরাগ রেণু বা কোন জায়গা দিয়ে বের হয়, জনন রন্ধ্র দিয়ে, এটা দিয়ে রাখছো ডিম্বক রন্ধ্র। কেমনে ডিম্বক রন্ধ্র হয়, এই পরাগ রেণুর যে আমাদের ইনটাইন আছে, সেই ইনটাইন হচ্ছে যে আমাদের এই যে জনন রন্ধ্র আছে, এই জনন রন্ধ্র পথে, এই জনন রন্ধ্র পথে কি হয়, জনন রন্ধ্র পথে বের হয়ে পরাগ নালিকা তৈরি করে, বের হয়ে কি তৈরি করে, পরাগ নালিকা তৈরি করে, বের হয়ে কি তৈরি করে, বের হয়ে তৈরি করে হচ্ছে পরাগ নালিকা, বের হয়ে কি তৈরি করে, বের হয়ে তৈরি করে পরাগ নালিকা। তো পরাগ রেণুর ইনটাইন হচ্ছে যে আমাদের জনন রন্ধ্র পথে বের হয়ে কি তৈরি করে, পরাগ রেণুর ইনটাইন হচ্ছে জনন রন্ধ্র পথে হচ্ছে বের হয়ে কি করে, যে আমাদের পরাগ নালিকা তৈরি করে, কি তৈরি করে, পরাগ নালিকা তৈরি করে। বলতো এই পরাগ নালিকাটা কোন পথে যাত্রা করে, যা ড্যাশ পথে যাত্রা করে, কোন পথে যাত্রা করে গর্ভাশয়ে যায়, গর্ভাশয়ের দিকে যায়, বলতো কোন পথে যাত্রা করে সে গর্ভাশয়ের দিকে যায়, যাত্রা করে গর্ভাশয়ের দিকে যায়, যাত্রা করে কার দিকে যায়, গর্ভাশয়ের দিকে যায়। দিকে যায়, বলো কোন পথে যাত্রা করে গর্ভাশয়ের দিকে যায়, গর্ভদ্বন্দ্ব। ভেরি গুড, যে তৈরি করে যে গর্ভদ্বন্দ্ব পথে, যে আমাদের গর্ভদ্বন্দ্ব আছে, এই গর্ভদ্বন্দ্ব পথে যাত্রা করে আমাদের কোন দিকে যায়, গর্ভাশয়ের দিকে যায়। গর্ভদ্বন্দ্ব বোকা পোলাপান, জামপুর যেগুলো বলতে সেগুলো ধরে পিটানো দরকার। গর্ভদ্বন্দ্ব জামপুর কই পাইছে, জামপুর তো অলরেডি বলেই ফেলছি যে জনন রন্ধ্র পথে, জনন রন্ধ্র দিয়ে পথে হচ্ছে বের হয়ে পরাগ নালিকাটা আমাদের এই গর্ভদ্বন্দ্ব পথে যাত্রা শুরু করে। গর্ভদ্বন্দ্ব যারা বলছো তাদেরকে ধন্যবাদ, আর যারা হচ্ছে যে গর্ভ মুন্ড বলছো বা হচ্ছে জনন রন্ধ্র বলছো তাদের জন্য যোগ। আচ্ছা তারপর হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমাদের পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। 2 নম্বর হচ্ছে পরাগ নালিকা যে আছে আমাদের, এই পরাগ নালিকার, এই পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা, এই পরাগ নালিকা আছে, পরাগ নালিকার গর্ভাশয় মুখী যাত্রা, পরাগ নালিকার গর্ভাশয় মুখী যাত্রা, এই যে পরাগ নালিকা আছে সেটা গর্ভাশয়ের দিকে যাত্রা করে। পরাগ নালিকার কোন মুখী যাত্রা, গর্ভাশয় মুখী যাত্রা, পরাগ নালিকা যে গর্ভাশয় মুখী যাত্রা এটা আমি অলরেডি বলছি। এই পরাগ নালিকাটা আমাদের কি হয়, গর্ভাশয়কে মাত্র যাত্রা, পরাগ নালিকাটা এই গর্ভদ্বন্দ্ব পথে, এই গর্ভদ্বন্দ্ব পথে এই গর্ভাশয় মুখী যাত্রার দিকে যায়। এখন হচ্ছে এই গর্ভদ্বন্দ্বের মধ্যে নানা ধরনের সাবস্টেন্স রয়েছে, তাদেরকে ধ্বংস করতে হবে। তো পরাগ নালিকা থেকে আমাদের সেলুলোজ, পেকটিনেজ ইত্যাদি আমাদের বের হয়। তো এই পরাগ নালিকা থেকে আমাদের কি বের হয়, পরাগ নালিকা থেকে আমাদের সেলুলোজ, পরাগ নালিকা থেকে আমরা কি দেখতে পাই, পরাগ নালিকা থেকে আমরা দেখতে পাই সেলুলোজ, পরাগ নালিকা থেকে আমরা দেখতে পাই পেকটিনেজ, পরাগ নালিকা থেকে আমরা দেখতে পাই সেলুলেজ, পরাগ নালিকা দেখে দেখতে পাই আমরা পেকটিনেজ। এই যে পরাগ নালিকা আছে, এই পরাগ নালিকা থেকে আমাদের সেলুলেজ পেকটিনেজ এই জাতীয় যে এনজাইম গুলো আছে, পরাগ নালিকা থেকে আমরা দেখতে পাই সেলুলেজ পেকটিনেজ এই জাতীয় যে এনজাইম আছে, এই সেলুলেজ পেকটিনেজ জাতীয় এনজাইম কি করে বের হয়, এগুলা কি সেলুলেজ পেকটিনেজ, নামের শেষে এজ আছে, খেয়াল করো সেলুলেজ ASE আছে, এজ আছে, পেকটিনেজ ASE আছে, সেলুলেজ পেকটিনেজ এরা যে আরা আছে, এরা কি করবে আমাদের সেলুলোজ পেকটিনেজ, পরাগ নালিকা থেকে আমাদের এই যে সেলুলোজ পেকটিনেজ ক্ষরণ হয়, এই পরাগ নালিকা থেকে যে সেলুলোজ পেকটিনেজ ক্ষরণ হয়, এরা গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে, গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে, এই যে আমাদের গর্ভমুণ্ড আছে, এই গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে, গর্ভমুণ্ডের কাকে বিগলন করে, গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে, গর্ভমুণ্ডের কোষকে কি করে, গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে, বিগলন করে, যেমন গর্ভমুণ্ড আছে, গর্ভমুণ্ডের কোষগুলাকে কি করবে, গর্ভমুণ্ডের কোষগুলাকে বিগলন করবে। তো পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা হচ্ছে এই গর্ভদ্বন্দ্ব পথে তারা গর্ভাশয়ের দিকে যাত্রা করে, এই সেলুলোজ পেকটিনেজ এই যে জিনিসগুলো আছে তারা গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে, গর্ভমুণ্ডের কোষকে কি করে, গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে এই গর্ভাশয়মুখী যাত্রায় সাহায্য করে, এই বিগলন করে আমাদের হচ্ছে যে এই পরাগ নালিকার জন্য রাস্তা তৈরি করে দেয়, পরাগ নালিকার জন্য রাস্তা তৈরি করে দেয়, পরাগ নালিকার জন্য, পরাগ নালিকার জন্য এরকম আমাদের রাস্তা তৈরি করে দেয়, পরাগ নালিকার জন্য কি করে, পরাগ নালিকার জন্য আমাদের
রাস্তা তৈরি করে, পরাগ নালিকার জন্য কি করে, পরাগ নালিকার জন্য এরকম রাস্তা তৈরি করে। তো খেয়াল করো যে আমাদের এই গর্ভমুণ্ডের কোষকে বিগলন করে পরাগ নালিকার জন্য কি তৈরি করে, পরাগ নালিকার জন্য রাস্তা তৈরি করে। এখন এই যে পরাগ নালিকা, সে তো রাস্তা দিয়ে আলটিমেটলি কোথায় যাবে, সে আলটিমেটলি গর্ভাশয়ে যাবে। তো আর রাস্তা বেয়ে বেয়ে সে আলটিমেটলি কি যাবে, গর্ভাশয়ে যাবে। এখন গর্ভাশয়ে যাওয়ার জন্য তার তো কোনো জায়গা দিয়ে প্রবেশ করা লাগবে। তো এখন কোন জায়গা দিয়ে সে প্রবেশ করবে, এই যে সে গর্ভাশয়ে যায়, এখন সে নানা জায়গায় প্রবেশ করতে পারে। গর্ভাশয়ে যে যায় সে নানা জায়গার মধ্যে সে প্রবেশ দিয়ে প্রবেশ করতে পারে। এখন এই পরাগ নালিকাটা আমাদের অনেক সময়, আমরা যদি তোমরা ডিম্বকের ছবি চিন্তা করে দেখো, ডিম্বকের নিচে একটা ডিম্বক রন্ধ্র আছে, পরাগ নালিকা এই ডিম্বক রন্ধ্র পথে ঢুকতে পারে। সো পরাগ নালিকাটা গর্ভাশয়ে যায়, সো পথ তার হতে পারে ডিম্বক রন্ধ্র পথে সে যেতে পারে, যে ডিম্বক যে রন্ধ্র আছে ডিম্বক রন্ধ্র দিয়ে সে প্রবেশ করতে পারে। ডিম্বক রন্ধ্র দিয়ে কি করতে পারে, ডিম্বক রন্ধ্র দিয়ে সে প্রবেশ করতে পারে। তারপর সে হচ্ছে যে আমাদের ডিম্বক রন্ধ্র দিয়ে না গিয়ে ডিম্বক মূল দিয়ে সে যাইতে পারে, যে অপোজিট পাশে যে ডিম্বক মূল আছে সেই রাস্তা দিয়ে পরাগ নালিকা ভেদ করে গর্ভাশয়ে যেতে পারে। ডিম্বক রন্ধ্র না হয়ে ডিম্বক রন্ধ্রের অপোজিট সাইডে ডিম্বক মূল যে আছে, ডিম্বক মূল দিয়ে হচ্ছে যে সে যেতে পারে। তারপর হচ্ছে যে আমাদের এই যে নেক্সট যেটা আছে, তাহলে ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, এবং নেক্সট যেটা আছে কি, নেক্সটে আছে হচ্ছে যে আমাদের সে ডিম্বক ত্বক ভেদ করে ঢুকতে পারে। তো এই যে গর্ভাশয়ের মধ্যে যে সে ঢুকবে, সেখানে সে হচ্ছে যে কি করবে, যে আমাদের তিনটা রাস্তায় যেতে পারে, ডিম্বক রন্ধ্রে যেতে পারে, ডিম্বক মূলে যেতে পারে, ডিম্বক ত্বক পথে সে যেতে পারে। আচ্ছা, এখন ডিম্বক রন্ধ্রে যদি প্রবেশ করে, ডিম্বক রন্ধ্র পথে যদি প্রবেশ করে, তখন তাকে আমরা বলি পোরোগ্যামি। ডিম্বক রন্ধ্র পথে যদি প্রবেশ করে তখন তাকে আমরা বলি পোরোগ্যামি। ডিম্বক রন্ধ্র পথে যদি প্রবেশ করে তখন এটার ইংরেজি হয় পোরোগ্যামি। ডিম্বক রন্ধ্র পথে যদি প্রবেশ করে তখন সেটার ইংরেজি হয় পোরোগ্যামি বলি, পোরোগ্যামি বলি। ডিম্বক মূল, ডিম্বক মূলের ইংরেজি জানো, ডিম্বক মূলের ইংরেজি ক্যালাজা। সো ডিম্বক মূল পথে যদি প্রবেশ করে তখন তাকে আমরা ক্যালাজোগ্যামি বলি, ক্যালাজো, ক্যালাজোগ্যামি, তাকে আমরা কি বলি, ক্যালাজোগ্যামি বলি। ডিম্বক মূল পথে যদি প্রবেশ করে, আর ডিম্বক ত্বক পথে যদি প্রবেশ করে তখন তাকে আমরা বলি মেসোগ্যামি বলি। আমি কি ভুল পড়াইছিলাম না সঠিক পড়াইছিলাম, ঠিকই ঠিক করে দিছিলাম। আচ্ছা, তাকে আমরা বলি মেসোগ্যামি বলি, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মেসোগ্যামি বলি। তাহলে আমাদের ডিম্বক ত্বককে আমরা তিন ভাগে, ডিম্বক মানে গর্ভাশয় কিভাবে প্রবেশ করে, দৃশ্যে এই ডিম্বক রন্ধ্রে যে পোর আছে, ডিম্বক রন্ধ্রেও মানে একটা পোর, ডিম্বক রন্ধ্র কি একটা পোর, সেই পোর দিয়ে যদি সে প্রবেশ করে তাহলে তাকে পোরোগ্যামি বলি। ডিম্বক মূল, ডিম্বক মূল হচ্ছে যে আমাদের ডিম্বক যে আছে সেই ডিম্বকের অপোজিট পাশের যে, মানে এইরকম আমরা দেখতে পাই না যে আমাদের এখানে যে আমাদের রন্ধ্র থাকে তাকে ডিম্বক রন্ধ্র বলি, আর অপোজিট পাশে ডিম্বক মূল। তো ডিম্বক মূলের ইংরেজি হচ্ছে ক্যালাজা। তো ডিম্বক মূল পথে যে ঢুকবে তাকে বলে ক্যালাজোগ্যামি, আর ডিম্বক ত্বক পথে যে প্রবেশ করবে তাকে বলি আমরা মেসোগ্যামি। ডিম্বক ত্বক পথে যে প্রবেশ করে তাকে আমরা বলি মেসোগ্যামি বলি, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মেসোগ্যামি বলি। তো এখন এদের উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। এই পোরোগ্যামিটা হচ্ছে আমাদের সব উদ্ভিদের মধ্যে অ্যাজ ইউজুয়াল পোরোগ্যামি ঘটে। তো বেশিরভাগ উদ্ভিদের ভেতরে আমাদের কি ঘটে, বেশিরভাগ উদ্ভিদের ভেতরে আমাদের এই পোরোগ্যামি ঘটে, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কি ঘটে, পোরোগ্যামি ঘটে, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমাদের পোরোগ্যামি ঘটে। আম জাম, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমাদের পোরোগ্যামি ঘটে, যেমন হচ্ছে আম জামের মধ্যে পোরোগ্যামি ঘটে। ক্যালাজোগ্যামি, ক্যালাজোগ্যামি কাদের মধ্যে ঘটে, ক্যালাজোগ্যামি হচ্ছে যে ঘটে আমাদের লাউ আর কুমড়ার ভেতর, লাউ কুমড়া, আমাদের যে লাউ আছে আর যে আমাদের কুমড়া আছে, লাউ কুমড়ার মধ্যে আমাদের ক্যালাজোগ্যামি ঘটে। মেসোগ্যামিয়া যে আমাদের রয়েছে, এই মেসোগ্যামি ঘটে আমাদের কাদের মধ্যে, মেসোগ্যামি ঘটে হচ্ছে যে আমাদের, ভুল বলতেছি, ক্যালাজোগ্যামি সরি, ক্যালাজোগ্যামি হচ্ছে যে চ ছ জ ঝ, ঝ দিয়ে ঝয়ের মধ্যে ঘটে ক্যালাজোগ্যামি, ঝাউয়ের মধ্যে ঘটে, ঝাউ, ঝাউ গাছ দেখছো কখনো? আর মেসোগ্যামি ঘটে হচ্ছে আমাদের লাক, লাউ কুমড়া। নর্মালি উদ্ভিদের মধ্যে আমাদের পোরোগ্যামিটাই ঘটে, 80% উদ্ভিদে আমরা কি দেখি, পোরোগ্যামি করছে। দেখো, যদি হচ্ছে যে আমাদের ডিম্বক রন্ধ্র বা পোর দিয়ে ঢোকে তাহলে পোরোগ্যামি বলি। ডিম্বক মূল, ডিম্বক মূলের ইংরেজি হচ্ছে ক্যালাজা, সে পথে ঢোকে ক্যালাজোগ্যামি। ডিম্বক ত্বক, ডিম্বক ত্বকের ত্বক দিয়ে ঘুটলে মেসোগ্যামি বলে। ক্যালাজা, তাহলে এই যে ক্যালাজা এটা ঝাউ, তাহলে নামের মধ্যে মিল আছে দেখো। বা চ্যালাজোগ্যামি যদি বলো, এটাকে চ যদি বলো, চ ছ জ ঝ এই একই বর্গের হয়। আর মেসোগ্যামি কি, লাক,
মেসোগ্যামি, ল্যাকমি দ্বারা মনে রাখতে পারো, লাউ কুমড়া মেসোগ্যামি, ক্যালোজাগামি হচ্ছে আমাদের ঝাওয়ার, পুরোগামি নর্মালি এটা হচ্ছে যে আমাদের প্রধানত এই পুরোগামি ঘটে। ছিদ্র যেখান দিয়ে আছে সেখান দিয়ে ঢুকতেই তো ভালো লাগবে না ঘর বাসায়। এই যে আমাদের পরাগনালিকা আছে, দেখা যায় ডিম্বক্রন্ধে যেহেতু এখানে ছিদ্র পথ আছে, এখান দিয়ে সে সবচেয়ে বেশি প্রবেশ করবে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভ্রূণথলি, ভ্রূণথলিতে ডিম্বাণুর সাথে, আচ্ছা এর হচ্ছে যে পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ এবং শুক্রাণু নিক্ষিপ্তকরণ। তিন নম্বর এই নিষেক্রিয়া এটা সিকিউতে আসে। তো দেখো, পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ, পরাগনালিকা যে আছে এই পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ, এই যে আমাদের পরাগনালিকা যে আছে এই পরাগনালিকাটা কোথায় প্রবেশ করবে? পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ। পরাগনালিকার কোথায় প্রবেশ? পরাগনালিকার হচ্ছে ভ্রূণথলিতে প্রবেশ। আমাদের যে পরাগনালিকা আছে এই পরাগনালিকা গুলার কোথায় প্রবেশ? পরাগনালিকা গুলার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ, কি নিক্ষিপ্তকরণ? এই যে আমাদের শুক্রাণু আছে সেই শুক্রাণু নিক্ষিপ্তকরণ। তো পরাগনালিকার হচ্ছে আমাদের ভ্রূণথলিতে প্রবেশ এবং শুক্রাণু নিক্ষিপ্তকরণ, এই জায়গায় কি ঘটবে? আমাদের শুক্রাণু নিক্ষিপ্তকরণ হবে। পরাগনালিকা কোথায় প্রবেশ করবে? ভ্রূণথলিতে প্রবেশ করবে এবং শুক্রাণু নিক্ষিপ্তকরণ হবে। ঠিক আছে, এই যে পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ এবং শুক্রাণু নিক্ষিপ্তকরণ। তো দেখা যায় এই যে আমাদের ডিম্বক রন্ধ্র, তো এটা ধরো আমাদের একটা ডিম্বক রয়েছে, আমাদের একটা ডিম্বক, এখানে আমাদের তিনটা নিউক্লিয়াস আছে, আর এখানে হচ্ছে যে আমাদের এই তিনটা নিউক্লিয়াস রয়েছে, আর এখানে আমাদের দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস বা ফিউশন গান আমাদের এখানে রয়েছে, এবং এখানে হচ্ছে যে আমাদের এই বাকি অংশটা ডিম্বকের, আমি বাকি অংশটা ডিম্বকে রাখলাম না। এখান দিয়ে হচ্ছে যে আমাদের কে প্রবেশ করবে? এখান দিয়ে আমাদের পরাগনালিকা যে আছে এই পরাগনালিকা আমাদের এই পথে প্রবেশ করবে। তো পরাগনালিকা যখন প্রবেশ করবে, পরাগনালিকার এ জায়গায় কি থাকবে? পরাগনালিকার এ জায়গায় হচ্ছে যে আমাদের এই নালিকা নিউক্লিয়াসটা থাকবে। পরাগনালী এই জায়গায় কি থাকবে? আমাদের নালিকা নিউক্লিয়াস থাকবে। সো নালিকা নিউক্লিয়াস যখন এই জায়গাতে প্রবেশ করবে, প্রবেশ করার সময় নালিকা নিউক্লিয়াসটা আমাদের ফেটে যাবে, আর পেছনে যে আমাদের জনন নিউক্লিয়াস ছিল, জনন নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু তৈরি করে। সো আমাদের তারপর কি হয়, এই জায়গাটা দিয়ে এইভাবে ঢুকে যায় আমাদের এই যে পরাগনালিকা আছে, পরাগনালিকাটা কি হয় এইভাবে ঢুকে যায় আমাদের। তো পরাগনালিকাটা এইভাবে যখন ঢুকে, তাহলে দুইটা শুক্রাণু আমাদের নিক্ষিপ্ত হয়। তো এই পাশের যে দুই চাপের কারণে পাশের দুইটা যে হেলপার কোষ আছে, দুইটা হেলপার কোষ নষ্ট হয়ে যাবে। তো এই যে আমাদের শুক্রাণু যেটা, এই শুক্রাণুটা আমাদের ডিম্বাণুর সাথে মিলিত হয়। এই শুক্রাণুটা কার সাথে মিলিত হয়? ডিম্বাণুর সাথে মিলিত হয়। তো আমাদের দুইটা শুক্রাণু থাকে, তাহলে আমাদের একটা শুক্রাণু যে আছে, একটা শুক্রাণু হচ্ছে যে আমাদের ডিম্বাণুর সাথে মিলিত হয়। একটা শুক্রাণু কি হয়? একটা শুক্রাণু আমাদের ডিম্বাণুর সাথে মিলিত হয়। তো যে শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে আমাদের কি তৈরি হয়? শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে আমাদের তৈরি হয় হচ্ছে জাইগট। তো একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে আমাদের তৈরি হয় জাইগট তৈরি হয়, যে বা এটাকে আমরা নিষেক বলতে পারি। আর এই শুক্রাণুটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে এই যে শুক্রাণু আছে, এই শুক্রাণুটা আমাদের কার সাথে মিলিত হয়? সেকেন্ডারি নিউক্লিয়াস, যে আমাদের দুইটা নিউক্লিয়াস ছিল, এই দুইটা নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, যাকে আমরা জাইগট বলি, আর এই শুক্রাণুটা আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, যাকে আমরা কি বলি। এখানে আমাদের দুইটা মিলে কি তৈরি করে? এখানে মিলে আমাদের তৈরি করেছে ট্রিপ্লয়েড তৈরি করে। এখানে আমাদের কি তৈরি করে? এখানে আমাদের ট্রিপ্লয়েড তৈরি করে। এখানে আমাদের কি তৈরি করে? এখানে আমাদের ট্রিপ্লয়েড তৈরি করে। কি তৈরি করে? ও ট্রিপ্লয়েড তৈরি করে। সো শুক্রাণু আর সেকেন্ডারি নিউক্লিয়াস মিলে আমাদের কি তৈরি করে? ট্রিপ্লয়েড তৈরি করে। শুক্রাণু ডিম্বাণু মিলে কি তৈরি হয়? শুক্রাণু ডিম্বাণু মিলে আমাদের জাইগট তৈরি হয়। তো এখানে দুইটা শুক্রাণু থাকে, দুইটা শুক্রাণু থাকার জন্য শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগট, শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াস মিলে ট্রিপ্লয়েড। এখানে যেহেতু আমাদের দুইটা শুক্রাণু, ডিম্বাণু সেকেন্ডারি নিউক্লিয়াস যার সাথে মিলিত হচ্ছে, দুইবার মিলিত হচ্ছে, সেই জন্য এই প্রসিডিউরটাকে বলি আমরা দ্বি নিষেক বলি। এই দ্বি নিষেক হচ্ছে আমাদের আবৃত বীজ উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য বা একটা অনন্য ক্যারেক্টারিস্টিক হচ্ছে। আবৃত বীজ উদ্ভিদের মধ্যে আমরা এই দ্বি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন দেখতে পাবো। এই আবৃত বীজ উদ্ভিদ ছাড়া আর কারোর মধ্যে ডাবল ফার্টিলাইজেশন দেখা যায় না, শুধুমাত্র নগ্ন বীজ উদ্ভিদের মধ্যে, আমাদের ইফেড্রার মধ্যে আমাদের এই দ্বি নিষেক দেখা যায়। কার মধ্যে দ্বি নিষেক দেখা যায়? নগ্ন বীজ উদ্ভিদের ইফেড্রার মধ্যে আমাদের দ্বি নিষেক দেখা যায়। আর এখানে যে আমাদের এই যে ট্রিপ্লয়েড তৈরি হয়, এটাকে আমরা বলি ত্রি মিলন বলি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ত্রি মিলন বলি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ত্রি মিলন বলি। ওকে, এই জিনিস তো তোমরা জানো আগে থেকেই, তাই না? বুঝতে পেরেছো না? ওকে,
সো তাহলে আমাদের এ পর্যন্ত গেল, আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম। ওকে, এখন আসো যে আমাদের সামনের অংশ, যে আমাদের এই যে আমাদের নিষেক ক্রিয়া সম্পূর্ণ হলো, এখন নিষেকের পরিণতি কি হবে, কিভাবে আমাদের ভ্রূণের পরিস্ফুটন হবে, কিভাবে আমাদের বীজ তৈরি হবে, সেটা নিয়ে আমরা পড়বো। এখন আসা যাক আমাদের নেক্সট কনসেপ্ট, নিষেকের পরিণতি। এখন হচ্ছে নিষেক শেষ, এবার নিষেকের ফলাফল কি হবে, ঠিক আছে? নিষেকের পরিণতি আমাদের কি হবে, নিষেকের পরিণতি আমরা এখন কি দেখতে পাচ্ছি, নিষেকের পরিণতি আমরা দেখবো। কি দেখবো আমরা, হচ্ছে যে নিষেকের পরিণতি। তো নিষেকের পরিণতি আমাদের অনেক টাইপের পরিণতি আছে, যে নর্মালি হচ্ছে যে আমরা এক নম্বরে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ভ্রূণের পরিস্ফুটন। কি দেখি, আমাদের যে ভ্রূণ আছে সেই ভ্রূণের পরিস্ফুটন, বা ইমব্রায়ো যে আছে সেই ইমব্রায়োর বড় হওয়া বা ইমব্রায়োর পরিস্ফুটন, ভ্রূণের ভ্রূণ যে আছে আমাদের ভ্রূণের পরিস্ফুটন, আমাদের যে ভ্রূণ আছে সেই ভ্রূণের পরিস্ফুটন। তো আমরা নর্মালি হচ্ছে যে আমরা জানি যে আমাদের এইখানে নর্মালি কি হয়, এই যে আমাদের শুক্রাণু, শুক্রাণু হচ্ছে আমাদের অ্যান, প্লাস হচ্ছে আমাদের ডিম্বাণু, সেটা হচ্ছে আমাদের অ্যান। শুক্রাণু হচ্ছে আমাদের অ্যান, ডিম্বাণু হচ্ছে আমাদের অ্যান। শুক্রাণু ডিম্বাণু মিলে আমাদের কি তৈরি হচ্ছে, জাইগট তৈরি হচ্ছে, বা যাকে আমরা বলতে পারি জাইগট, বা একে আমরা বলতে পারি উস্পোর। জাইগট বলি বা একে আমরা কি বলি, উস্পোর বলি। এই জাইগট বা উস্পোর দেখা যায় এটা হচ্ছে আমাদের টু অ্যান, জাইগট বা উস্পোর দেখা যায় এটা হচ্ছে আমাদের টু অ্যান। শুক্রাণু অ্যান, ডিম্বাণু অ্যান, এটা মিলে জাইগট বা উস্পোর তৈরি করে, এটা হচ্ছে আমাদের টু অ্যান। এই জাইগট বা উস্পোরটা হচ্ছে আমাদের স্পোরোফাইটের প্রথম কোষ, স্পোরোফাইটের প্রথম কোষ, এটা কি স্পোরোফাইটের প্রথম কোষ। এই জাইগট বা উস্পোর যেটা, এটাকে আমি বলি আমরা স্পোরোফাইটের প্রথম কোষ। আমাদের যে স্পোরোফাইট আছে সেই স্পোরোফাইটের প্রথম কোষ, স্পোরোফাইটের প্রথম কোষ, স্পোরোফাইটের কি কোষ, স্পোরোফাইটের প্রথম কোষ। আমাদের যে স্পোরোফাইট আছে সেই স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে এই জাইগট বা উওস্পোর। কার প্রথম কোষ, এই যে স্পোরোফাইট আছে এই স্পোরোফাইটের প্রথম কোষ এই জাইগট বা উওস্পোর। আমাদের যে স্পোরোফাইট আছে সেই স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে এই জাইগট বা উওস্পোর। তারপর হচ্ছে এই জাইগট বা উওস্পোরের চারপাশে একটা প্রাচীর নিঃসৃত হয় এবং তারা কিছু কাল সুপ্ত অবস্থায় থাকে। সো হচ্ছে এর চারপাশে দেখি যে আমরা এই জাইগট বা উওস্পোরের চারপাশে আমরা দেখতে পাই একটা প্রাচীর তৈরি হয়, এবং এটা কিছুকাল একটু ঘুমায়। যত কষ্ট করে শুক্রাণু ডিম্বাণু মিলন হয়েছে, জাইগট হয়েছে, যে এত ভালো কাজ হওয়ার পর সে কি সাথে সাথে এই কাজ করে স্টার্ট করবে, না, সে চারপাশে একটা প্রাচীর, চারপাশে একটা পাতলা প্রাচীর, পুরো প্রাচীর না, চারপাশে একটা পাতলা প্রাচীর তৈরি করে। চারপাশে একটা পাতলা প্রাচীর তৈরি করে তারা হচ্ছে যে সুপ্ত অবস্থায় থাকে, চারপাশে একটা পাতলা প্রাচীর তৈরি করে, তৈরি করে তারা হচ্ছে যে এই সুপ্ত অবস্থায় থাকে। চারপাশে একটা পাতলা প্রাচীর তৈরি করে, পাতলা প্রাচীর তৈরি করে তারা একদম সুপ্ত অবস্থায় বা একদম রেস্টিং ফেজে তারা থাকে, একদম রেস্ট নেই, কোনো কাম কাজ নেই। চারপাশে একটা পাতলা প্রাচীর তৈরি করে, পাতলা প্রাচীর তৈরি করে তারা কি অবস্থায় থাকে, তারা একদম সুপ্ত অবস্থায় থাকে, একদম রেস্টিং ফেজের মধ্যে তারা থাকে। স্পোরোফাইট, স্পোরোফাইট মানে কি, স্পোর মানে সবসময় মনে রাখবা যে সবসময় না, আসলে বেশিরভাগ ক্ষেত্রে স্পোর, স্পোর মানে হচ্ছে আমাদের ডিপ্লয়েড বা টু অ্যান। আর ফাইট মানে কি, ফাইট মানে উদ্ভিদ কোষ। সো হচ্ছে ফাইট মানে উদ্ভিদ কোষ। সো ডিপ্লয়েড যে উদ্ভিদ কোষ আছে তাদেরকে আমরা বলি স্পোরোফাইট বলি। সো ডিপ্লয়েড স্পোরোফাইট উদ্ভিদ কোষকে আমরা বলি স্পোরোফাইট, ডিপ্লয়েড উদ্ভিদ কোষকে আমরা বলি স্পোরোফাইট। আর হ্যাপ্লয়েড উদ্ভিদ কোষকে তাহলে আমরা কি বলবো বলো তো, হ্যাপ্লয়েড উদ্ভিদ কোষকে আমরা কি বলি, প্রতিপাদ কোষ নষ্ট করে ফেলে, প্রতিপাদ কোষ নষ্ট করে, গ্যামেটোফাইট। প্রতিপাদ কোষগুলো নষ্ট করে ফেলে, যখন প্রবেশ করে প্রতিপাদ কোষগুলো নষ্ট করে দেয়। তো এই চারপাশে একটা পাতলা প্রাচীর আমাদের তৈরি করে সুপ্ত অবস্থায় থাকে। তারপর সুপ্তকাল এক এক প্রাণীর বা এক এক উদ্ভিদের এক এক রকম টাইমে তার সুপ্তকাল থাকে, বা এক এক ধরনের সুপ্তকাল থাকে। সুপ্তকাল কাটায় উঠা সে হচ্ছে প্রথমে আড়াআড়ি ভাগে বিভক্ত হয়ে যায়, সুপ্তকাল কেটে উঠে আড়াআড়ি ভাবে বিভক্ত হয়। সুপ্তকাল শেষে যখন তার সুপ্তকাল শেষ হয় তখন সে সুপ্তকাল শেষে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়। কিভাবে বিভাজিত হয়, আড়াআড়ি ভাবে বিভাজিত হয়। সুপ্তকাল শেষে সে আড়াআড়ি বিভাজিত হয়। কিভাবে বিভাজিত হয়, আড়াআড়ি বিভাজিত হয়। যে সুপ্তকাল আছে সেই সুপ্তকাল শেষে সে আড়াআড়ি বিভাজিত হয়। সুপ্তকাল শেষে কি হয়, সুপ্তকাল শেষে সে আড়াআড়ি বিভাজিত হয়। এই যে তার সুপ্তকাল শেষে সে আড়াআড়ি বিভাজিত হয়, বিভাজিত হয়ে একটা দ্বিকোষী, যে আমাদের জাইগটটা কি বলতো, জাইগটটা একটা ইউনিসেলুলার, সেটা আড়াআড়ি বা ট্রান্সভার্সলি, ধর এটা আছে আমাদের একটা জাইগট, এখানে দেখা যায় এটা একটা জাইগট, যদি আড়াআড়ি বিভাজিত হয় তাহলে এরকম অংশ হবে, তাহলে কয়কোষী তৈরি হচ্ছে, দ্বিকোষী। দ্বিকোষী এই জিনিসটাকে বলে আমরা আদি ভ্রূণ। সেখানে আমাদের তৈরি হচ্ছে এই যে আমাদের দ্বিকোষী আদি ভ্রূণ তৈরি হয়। দ্বিকোষী কি তৈরি হয়, দ্বিকোষী আমাদের আদি ভ্রূণ তৈরি হয়। দ্বিকোষী আমাদের কি তৈরি হয়, দ্বিকোষী আদি ভ্রূণ তৈরি হয়। দ্বিকোষী কি তৈরি হয়, দ্বিকোষী আদি ভ্রূণ
তৈরি হয়, দ্বিকোষী কি হয়, দ্বিকোষী আদি ভ্রূণ তৈরি হয়। তৃতীয় হয় আমরা দেখি যে দ্বিকোষী আদি ভ্রূণ তৈরি হয়, এখানে আমাদের দুইটা সেলের একটা ভ্রূণ তৈরি হয় আদি ভ্রূণ, সেই আদি ভ্রূণটা বারবার বিভাজিত হয়, আদি ভ্রূণটা আমাদের বারবার বিভাজিত হয়ে আমাদের ভ্রূণ তৈরি করে, এই আদি ভ্রূণ বারবার বিভাজিত হয়, আদি ভ্রূণটা বারবার বিভাজিত হয়ে আমাদের আলটিমেটলি ভ্রূণ তৈরি করে, বারবার বিভাজিত হয়ে আলটিমেটলি আমাদের ভ্রূণ তৈরি করে, কি তৈরি করে, ভ্রূণ তৈরি করে, তোর কি ভ্রূণ তৈরি করে, এমব্রায়ো তৈরি করে। একটা ভ্রূণের মধ্যে অনেকগুলো অংশ থাকে, নর্মালি একটা ভ্রূণের মধ্যে আমরা তিনটা অংশ দেখতে পাই, যে আমাদের ভ্রূণের মধ্যে কয়টা অংশ থাকে, এই ভ্রূণের মধ্যে আমরা তিনটা অংশ আমরা ভ্রূণের মধ্যে দেখতে পাই, একটাকে বলি আমরা ভ্রূণ মূল, একটাকে বলি আমরা ভ্রূণ কাণ্ড, আর একটাকে বলি আমরা ভ্রূণ ত্বক বা বীজপত্র বলি। সো আমরা যদি হচ্ছে যে একটা ভ্রূণ নিয়ে কথা বলি, যে একটা ভ্রূণের ছবি যদি তোমাদের দেখাই, যে আমরা তো দেখলাম যে ভ্রূণ, সো ভ্রূণের মধ্যে আমাদের কি কি পার্টস আমাদের ভ্রূণের মধ্যে আছে, বা ভ্রূণের মধ্যে আমাদের কি কি অংশ ভ্রূণের মধ্যে রয়েছে, এটা হচ্ছে যে আমাদের একটা ভ্রূণ, এটা কি আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা ভ্রূণ, এবং এই ভ্রূণের মাঝ বরাবর এখান দিয়ে হচ্ছে যে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের একটা ভ্রূণ। তো খেয়াল করো এই যে আমাদের নিচের অংশটা, এই নিচের অংশটাকে বলি আমরা ভ্রূণ মূল, এই অংশটাকে আমরা কি বলি, এই যে অংশটা এটাকে বলি আমরা ভ্রূণ মূল, এই অংশটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা ভ্রূণ মূল বলি। উপরের দিকে যে অংশ তাকে বলি আমরা ভ্রূণ কাণ্ড, উপরের দিকে যে অংশ তাকে বলি আমরা ভ্রূণ কাণ্ড, আর এই যে লাল নীল আসমান যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা ভ্রূণ পত্র, এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা ভ্রূণ পত্র। আমাদের তিনটা জিনিস দেখা যায়, একটাকে বলি আমরা ভ্রূণ কাণ্ড, একটাকে বলি আমরা ভ্রূণ মূল, একটাকে বলি হচ্ছে যে আমরা ভ্রূণ পত্র। সো ভ্রূণ মূল, ভ্রূণ কাণ্ড, ভ্রূণ পত্র তিনটা অংশ আমরা দেখতে পাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা কিসের ছবি, এটা হচ্ছে আমাদের একটা ভ্রূণের ছবি, কার ছবি, এটা একটা ভ্রূণের ছবি, ভ্রূণ ইমব্রায়ো, হচ্ছে আমাদের একটা ভ্রূণ বা ইমব্রায়োর ছবি, ইমব্রায়ো। ওকে, ছবি আঁকা আশা করি হয়ে গেছে। এরপর আমাদের হচ্ছে যে ভ্রূণের পরিস্ফুটনের পর 2 নম্বর যেটা দেখা যায়, যে শস্যের পরিণতি, শস্য মানে যে খাই না আমরা, যা খাদ্য শস্য এরকম শস্য, এই ব্যাপার। তো আমরা দেখি যে আমরা শস্যের উৎপত্তি, 2 নম্বর আমরা দেখতে পাই শস্যের উৎপত্তি, শস্যের উৎপত্তি। উদ্ভিদ দেহের মধ্যে আমাদের শস্য বলতে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আমাদের এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, আমাদের কি আছে, এই যে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, আমাদের এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এই সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে যখন শুক্রাণু মিলিত হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে শুক্রাণু মিলিত হলে আমাদের কি তৈরি করে, মিলিত হয়ে তৈরি করে আমাদের ট্রিপ্লয়েড, সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে শুক্রাণু মিলিত হয়ে কি তৈরি করে, সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে শুক্রাণু মিলিত হয়ে তৈরি করে আমাদের ট্রিপ্লয়েড। সো সেকেন্ডারি নিউক্লিয়াস আর শুক্রাণু মিলিত হয়ে কি তৈরি করে, সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে শুক্রাণু মিলিত হয়ে তৈরি করে আমাদের ট্রিপ্লয়েড তৈরি করে, সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে শুক্রাণু মিলিত হয়ে কি তৈরি করে, ট্রিপ্লয়েড তৈরি করে। এই ট্রিপ্লয়েডটাই আমাদের কি তৈরি হয়, এই যে ট্রিপ্লয়েড রয়েছে, এই ট্রিপ্লয়েডটা হচ্ছে আমাদের কি তৈরি করে, এই যে আমাদের ট্রিপ্লয়েড আছে, এই ট্রিপ্লয়েডটা আমাদের কি তৈরি করে, এই ট্রিপ্লয়েড থেকে আমাদের শস্য তৈরি হয়। শস্যটা উদ্ভিদের জন্য একটা খাবারের মতো, বা পরিস্ফুটনরত ভ্রূণের জন্য কোয়াইট লাইক খাবারের মতো, পরিস্ফুটনরত ভ্রূণের জন্য। এই শস্যের মধ্যে আমাদের হচ্ছে যে প্রচুর পরিমাণে স্টার্চ, লিপিড, প্রোটিন ইত্যাদি জমা থাকে। সো দেখা যায় আমাদের এইখানে প্রচুর খাদ্য উপাদান জমা থাকে। সো এই শস্যের মধ্যে আমাদের কি থাকে, স্টার্চ, প্রোটিন, লিপিড, স্টার্চ, প্রোটিন, তারপর হচ্ছে আমাদের যে লিপিড আছে, স্টার্চ,
প্রোটিন, লিপিড, এরা হচ্ছে আমাদের এই জায়গায় জমা থাকে। তো আমাদের এই যে জায়গাটা, আমাদের এখানে কি জমা থাকে? স্টার্চ, প্রোটিন, লিপিড, এই তিনটা জিনিস আমাদের এই জায়গায় জমা থাকে। স্টার্চ, প্রোটিন, লিপিড, এরা হচ্ছে আমাদের এই জায়গায় জমা থাকে। তো শস্যের উৎপত্তি এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস আর শুক্রাণু, এরা মিলিত ট্রিপ্লেট তৈরি করে, সেটা বারবার বিভাজিত শস্য তৈরি করে, যেখানে স্টার্চ, প্রোটিন, লিপিড ইত্যাদি খাদ্য উপাদান জমা থাকে। অবশ্যই টু এন, ইমরায় অবশ্যই টু এন, মানে আমাদের মতো উদ্ভিদে, মানে আমরা তো উদ্ভিদ না, সরি কি বলতেছি, যে উন্নত উদ্ভিদে, যারা অনুন্নত উদ্ভিদ তাদের মধ্যে তো হ্যাপ্লয়েড হবে, উন্নত উদ্ভিদ এর ক্ষেত্রে ডিপ্লয়েড, মানে প্রাণী উদ্ভিদ দেহ যদি ডিপ্লয়েড হয় তাহলে ভ্রূণ ডিপ্লয়েড হবে, আমাদের ইমরায়ও ডিপ্লয়েড হবে। তো এটা, এরপর আসে আমাদের বীজ সৃষ্টি। বলতো কে আমাদের বীজে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয় না ডিম্বাণু বীজে পরিণত হয়? সো আমাদের ডিম্বক বীজে পরিণত হয় নাকি ডিম্বাণু বীজে পরিণত হয় বলো? তিন নম্বরে হচ্ছে বীজ সৃষ্টি, বলো কোনটা আমাদের বীজে পরিণত, ডিম্বক না হচ্ছে যে আমাদের ডিম্বাণু? আমাদের নর্মালি আমাদের ডিম্বক বীজে পরিণত হয়। কে বীজে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত। ডিম্বক কিসে কনভার্ট হয়? ডিম্বক কনভার্ট হয় আমাদের বীজে কনভার্ট হয়। ডিম্বক কিসে কনভার্ট হয়? ডিম্বক হচ্ছে আমাদের বীজে কনভার্ট। ডিম্বক কিসে কনভার্ট হয়? ডিম্বক হচ্ছে আমাদের বীজে কনভার্ট। এই ডিম্বক যে আছে, এই ডিম্বকটা আমাদের বীজে কনভার্ট হয়। এখন এই ডিম্বকের আমাদের ত্বক ছিল না, ডিম্বকের ক্ষেত্রে আমরা দুইটা ত্বক দেখেছি না, তো এই ডিম্বকের ত্বক দুইটা আমাদের এই যে ডিম্বক যদি ত্বকে পরিণত হয়, তো ডিম্বক ত্বক কিসে কনভার্ট হবে বলো? তো ডিম্বক বীজে কনভার্ট হচ্ছে, ডিম্বক ত্বক আমাদের কিসে তো কনভার্ট হবে? বীজ ত্বকে কনভার্ট হবে। ডিম্বক ত্বক আমাদের কিসে একটু কনভার্ট হবে? বীজ ত্বকে কনভার্ট হবে। ডিম্বকের তো দুইটা ত্বক আছিল, একটা বহির্ত্বক আর একটা অন্তঃত্বক। ডিম্বকের দুইটা ত্বক ছিল কি? একটা ছিল বহির্ত্বক ছিল, আর একটা ছিল অন্তঃত্বক। বহির্ত্বককে বলতাম আমরা এক্সাইন, অন্তঃত্বককে আমরা বলতাম ইনটাইন বলতাম। বহির্ত্বককে আমরা কি বলতাম? এক্সাইন। অন্তঃত্বককে আমরা কি বলতাম? ইনটাইন বলতাম। এই যে এই দুইটা ত্বক, ত্বক ছাড়াও কোন কোন বীজের ক্ষেত্রে তৃতীয় ত্বক দেখা যায়, মানে বীজ ত্বক। তাহলে আমাদের এখানেও বীজ ত্বক কয়টা হবে? এখানেও বীজ ত্বক তাহলে আমাদের দুইটা হবে, যেহেতু আমাদের ডিম্বক ত্বক দুইটা। তো কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা তিনটা ত্বক দেখতে পাই, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? কোন কোন উদ্ভিদে হচ্ছে যে আমাদের তিনটা বীজ ত্বক থাকে। কয়টা বীজ ত্বক থাকে? তিনটা বীজ ত্বক থাকে, মানে যে ট্রেডিশনাল দুইটা আছে, এই ট্রেডিশনাল দুইটার বাইরে আরেকটা বীজ ত্বক থাকে। তো নর্মালি আমরা কোন কোন উদ্ভিদে দেখতে পাই কয়টা বীজ ত্বক আছে? আমাদের তিনটা বীজ ত্বক আছে। কয়টা বীজ ত্বক থাকে আমাদের ট্রেডিশনাল উদ্ভিদ গুলোর ভিতরে? আমাদের তিনটা বীজ ত্বক থাকে। কয়টা বীজ ত্বক থাকে? তিনটা বীজ ত্বক থাকে। নর্মাল যে দুইটা বীজ ত্বক আছে তার সাথে আরেকটা এক্সট্রা বীজ ত্বক থাকে, এই যে এক্সট্রা যে তৃতীয় স্তর, তাহলে তিনটা বীজ ত্বক, মানে তাহলে এই যে তৃতীয় যে স্তরটা থাকে, এই তৃতীয় স্তরকে আমরা বলি এরিল বলি। তৃতীয় স্তরকে আমরা কি বলি? তৃতীয় স্তরকে বলি আমরা এরিল। তৃতীয় যে স্তরটা থাকে আরেকটা স্তর, সেটাকে আমরা কি বলি? এরিল বলি। এরিল বলি, এটা কোথায় কোথায় দেখা যায়? লিচু, কাঠলিচু, জয়ফল, শাপলা। লিচু, কাঠলিচু, জয়ফল, শাপলা। জয়ফল খাইছো কখনো? লিচু, জয়ফল, আর এটা কি আমাদের লিচু, কাঠলিচু, জয়ফল আর শাপলা, এদের ক্ষেত্রে এই এরিল দেখা যায় তৃতীয় স্তর। আর লিচু এবং কাঠলিচুর আমরা যে লেয়ারটা খাই না, সেই লেয়ারটাই এরিল। লিচু কাঠলিচুর আমরা যে লেয়ারটা খাই সেটাই আমাদের এরিল। লিচু আর কাঠলিচুর ক্ষেত্রে এই এরিলটা হচ্ছে ভোজ্য অংশ। তার মানে তুমি লিচুর যা খাচ্ছ সেটা আসলে কি খাচ্ছ? তুমি হচ্ছে এই এরিল খাচ্ছ। আর এরপর হচ্ছে যে আমাদের ফল সৃষ্টি। তো নিষেকের ফলে একটা উদ্দীপনা সৃষ্টি হয়, সেই উদ্দীপনার ফলে আমাদের গর্ভাশয় ফলে পরিণত হয়। নিষেকের ফলে একটা উদ্দীপনা সৃষ্টি হয়, সেই উদ্দীপনার ফলে হচ্ছে যে আমাদের নিষেক। তো নিষেকের ফলে আমাদের হচ্ছে যে চার নম্বর হচ্ছে আমাদের ফল সৃষ্টি। চার নম্বর কি? চার নম্বর হচ্ছে আমাদের ফল সৃষ্টি। চার নম্বর কি আমাদের? ফল সৃষ্টি। এই যে আমাদের নিষেক আছে, নিষেকের পর কি হয়? এই যে আমাদের নিষেক ঘটে, ফল সৃষ্টি। এই যে আমাদের নিষেক, তো গর্ভাশয়, এই যে গর্ভাশয় আছে, নিষেকের ফলে একটা উদ্দীপনা ক্রিয়েট হয়। এই যে আমাদের গর্ভাশয় আছে, এই গর্ভাশয়টা আমাদের এই নিষেকের পরে, এই নিষেকের ফলে গর্ভাশয় একটা উদ্দীপনা ক্রিয়েট হয়। নিষেকের ফলে একটা উদ্দীপনা ক্রিয়েট হয়। নিষেকের ফলে একটা কেমন কি ক্রিয়েট হয়? উদ্দীপনা ক্রিয়েট হয়, যাতে গর্ভাশয় কিসে কনভার্ট হয়? গর্ভাশয় আমাদের ফলে কনভার্ট হয়। যে গর্ভাশয় আছে গর্ভাশয় ফলে কনভার্ট হয়, নিষেকের পরে যে উদ্দীপনা ক্রিয়েট হয় সেই উদ্দীপনার জন্য। খেয়াল করো আমাদের যে গর্ভাশয় আছে, আমরা অলরেডি বলে আসছি, সেই গর্ভাশয়টা আমাদের কিসে কনভার্ট হবে? গর্ভাশয়ে পরিণত হবে আমাদের ফলে পরিণত হবে। চিন্তা করো গর্ভাশয়ের যে ত্বকটা আছে, গর্ভাশয়ের যে প্রাচীর আছে, গর্ভাশয়ের উপরে যে প্রাচীর আছে সে কিসে কনভার্ট হবে আমাকে বলো তো? তাইলে গর্ভাশয় যদি ফলে কনভার্ট হয়, গর্ভাশয়ের উপরে যে ত্বক আছে বা গর্ভাশয়ের উপরে প্রাচীর আছে সে কিসে পরিণত হবে? ডিম্বক আমাদের কিসে পরিণত হয়? ডিম্বক
আমরা মাত্র বলেছি ডিম্বক তৈরি হয় আমাদের বীজে তৈরি হয়। ডিম্বকের যে ত্বক সে বীজ ত্বকে কনভার্ট হবে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বাট ডিম্বকের আমাদের যে ত্বক আছে, ডিম্বকের ত্বক হচ্ছে ডিম্বক ত্বক। সো ডিম্বক ত্বক আবার দুই প্রকার আছে, একটাকে বলি আমরা বহির্ত্বক বা এক্সাইন, একটাকে বলি আমরা বহির্ত্বক, বা এটাকে আমরা কি বলি এক্সাইন বলি, বহির্ত্বক বা এক্সাইন, আর একটা হচ্ছে আমাদের অন্তঃত্বক বা ইনটাইন। ডিম্বক ত্বক আমাদের দুই প্রকার, একটা বহির্ত্বক বা এক্সাইন, আর একটা হচ্ছে আমাদের অন্তঃত্বক বা ইনটাইন। বহির্ত্বক বা এক্সাইন, অন্তঃত্বক বা ইনটাইন, এই বহির্ত্বক হচ্ছে আমাদের কি, এই বহির্ত্বক হচ্ছে বহির্ত্বক বা বহির্ত্বক বা এক্সাইন। এই যে বহির্ত্বক বা এক্সাইন আছে, এই বহির্ত্বক বা এক্সাইন আমরা কি দেখি, এই যে বহির্ত্বক বা এক্সাইন, এই যে বহির্ত্বক বা এক্সাইন, এটা আমাদের কি তৈরি করবে, এটা আমাদের বহির্ত্বক বা এক্সাইন, এটা আমাদের হচ্ছে যে এক্সাইন। এই যে ধরো তোমাদের কলেজ খুললে, বলো তো তোমাদের কলেজ খুললেই তোমাদের একটা এক্সাম হবে, সেই এক্সামের নাম কি, তোমাদের কলেজ খুললে একটা এক্সাম হবে যেটার পর তোমরা এইচএসসি পরীক্ষা দিতে পারবে, সেই এক্সামের নাম কি বলতে পারবা, কি ফলত্বক তৈরি হয়। তোমাদের কলেজ খুললে একটা এক্সাম হবে, সেই এক্সামের নাম বলো তো, এবং সেই এক্সামটা পাশ করলে তুমি এইচএসসি দিতে পারবা, এক্সামটার নাম কি, টেস্ট এক্সাম, তাই না, টেস্ট এক্সাম। সেই জন্য বহির্ত্বক থেকে আমাদের যা তৈরি হয় তাকে বলি আমরা টেস্টটা বলি, কি বলি টেস্টটা। বহির্ত্বক এক্সাম কথাটা আছে না, এক্সাইন, তো বহির্ত্বক থেকে যা তৈরি হয় তাকে বলি আমরা টেস্টটা, বহির্ত্বক থেকে যা তৈরি হয় তাকে আমরা বলি টেস্টটা বলি, বহির্ত্বক থেকে যা তৈরি হয় তাকে আমরা কি বলি টেস্টটা বলি, ঠিক আছে। আর অন্তঃত্বক বা ইনটাইন থেকে যেটা তৈরি হয় তাকে বলি আমরা টেগমিনা, তাকে আমরা কি বলি, তাকে বলি আমরা টেগমিনা। সেটা মনে রাখতে পারো টেস্ট এক্সাম দিয়ে, টেস্ট এক্সাম, টেস্টটা আমাদের হচ্ছে কি বহির্ত্বক বা এক্সাইন, এটা আমাদের টেস্টটা, আর অন্তঃত্বক বা ইনটাইন এটা হচ্ছে আমাদের টেগমিনা, অন্তঃত্বক বা ইনটাইন এটা কি আমাদের টেগমিনা, ঠিক আছে। নিউসেলাস, তারপর দেখো যে আমাদের এই কয়টা আমাদের খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু আমাদের চারপাশে ছিল না। আচ্ছা আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণু কিসে কনভার্ট হবে, ডিম্বাণু তৈরি হবে ভ্রূণে কনভার্ট হবে। আমরা এই জিনিসগুলো না কমনলি ভুল করি, এই কয়টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যে আমাদের এই কয়টা সবচেয়ে বেশি কমনলি পরীক্ষার মধ্যে আসে। তো এটা এই ডিম্বাণু ভ্রূণ, মনে রাখবে ডিম্বাণুতে ন আছে না, তো ভ্রূণেও আমাদের ন থাকবে। তো ডিম্বাণুতে ন আছে, ভ্রূণেও ন থাকবে, ডিম্বাণুতে ন আছে, ভ্রূণের মধ্যেও আমাদের ন থাকবে, ডিম্বাণুতে ন আছে, ভ্রূণের ক্ষেত্রে আমাদের ন থাকবে। ডিম্বক, ডিম্বক কিসে কনভার্ট হবে, ডিম্বক কনভার্ট হবে আমাদের বীজে কনভার্ট হবে, ডিম্বক কিসে কনভার্ট হবে, ডিম্বক কনভার্ট হবে আমাদের বীজে কনভার্ট হবে, ডিম্বক আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক আমাদের বীজে কনভার্ট হবে, ডিম্বক আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক আমাদের বীজে কনভার্ট হবে। আমাদের যে ডিম্বক আছে সেই ডিম্বক আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক হচ্ছে আমাদের বীজে কনভার্ট হবে। তো ডিম্বক আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক হচ্ছে আমাদের বীজে কনভার্ট হবে। যে ডিম্বক আছে সেই ডিম্বক কিসে কনভার্ট হবে, ডিম্বক হচ্ছে আমাদের বীজে কনভার্ট হবে। আর ডিম্বাণু কিসে তৈরি হবে, ভ্রূণে কনভার্ট হবে। এখন এ কয়টা আমাদের মনে রাখতে হবে। এখন হচ্ছে দেখো ডিম্বাণু, ডিম্বাণুর চারপাশে কি ছিল, ডিম্বাণুর পাশে ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস ডিম্বাণু, আচ্ছা, আর মাঝে কি ছিল আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, তার নাম ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। সেই সেকেন্ডারি নিউক্লিয়াস আমাদের কিসে কনভার্ট হয়, সেই সেকেন্ডারি নিউক্লিয়াস কনভার্ট হয় আমাদের শস্যে কনভার্ট হয়। ডিম্বাণুর পাশেই ছিল আমাদের সহকারী কোষ, এই সহকারী কোষগুলো আমাদের কি হয়, সহকারী কোষগুলো আমাদের নষ্ট হয়ে যায়। সহকারী কোষ কি হয়, সহকারী কোষ আমাদের নষ্ট বা নিঃশেষ হয়ে যায়, সে তার জীবন যৌবন সব ঢেলে দেয় ডিম্বাণুকে বড় করার জন্য। তারপর হচ্ছে আমাদের প্রতিপাত কোষ, প্রতিপাত কোষ আমাদের কি হয়ে যায়, এই প্রতিপাত কোষ হচ্ছে আমাদের নষ্ট হয়ে যায়। প্রতিপাত কোষ আমাদের কেমন হয়ে যায়, প্রতিপাত কোষ আমরা দেখতে পাই যে প্রতিপাত কোষ হচ্ছে যে আমাদের নষ্ট হয়ে যায়, কি হয় প্রতিপাত কোষ হচ্ছে আমাদের কি হয়, প্রতিপাত কোষ হচ্ছে যে আমাদের নষ্ট হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি যে আমাদের ডিম্বক রন্ধ, দেখো ডিম্বক যদি আমাদের বীজে কনভার্ট হয়, এই ডিম্বক থেকে আমাদের যে রন্ধ থাকবে, এই ডিম্বক যদি আমাদের বীজে কনভার্ট হয় তাহলে এই ডিম্বকের যে রন্ধ থাকবে, খেয়াল করে এপাশে আমি লিখি, ডিম্বক যদি বীজে কনভার্ট হয় তো ডিম্বক রন্ধ আমাদের কিসে তৈরি হবে, ডিম্বকের মধ্যে যে আমাদের রন্ধ ছিল এই ডিম্বক রন্ধ কনভার্ট হয় আমাদের বীজ রন্ধে কনভার্ট হয়। ডিম্বক রন্ধে কিসে কনভার্ট হয়, ডিম্বক রন্ধ আমাদের বীজ রন্ধে কনভার্ট হয়। আমরা কয়টা পড়ছি, দোক্কা চাক্কা ছক্কা আক্কা দক্কা, 10টা পড়ছি, আর 4টা আছে। আর হচ্ছে ডিম্বক রন্ধ আমাদের কিসে কনভার্ট হবে, বীজে কনভার্ট হবে। ডিম্বক নাভি, ডিম্বক নাভি আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক যদি বীজে কনভার্ট হয় তো ডিম্বক নাভি হচ্ছে আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক নাভি হচ্ছে আমাদের বীজ নাভিতে কনভার্ট হবে। ডিম্বক নাভি আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক নাভি হচ্ছে আমাদের বীজ নাভিতে কনভার্ট হবে। ডিম্বক নাভি আমাদের কিসে কনভার্ট হবে, ডিম্বক নাভি আমাদের বীজ নাভিতে কনভার্ট হবে। ডিম্বক নাড়ি,
ডিম্বক মূল, ডিম্বক মূল কিসে কনভার্ট হবে? ডিম্বক মূল কনভার্ট হবে বীজ মূলে। খেয়াল করো জাস্ট একদম জাস্ট ডিম্বকটা চেঞ্জ করে দিবে, ডিম্বক কিসে কনভার্ট হয় সেটা জানলেই হবে। ডিম্বক মূল কিসে কনভার্ট হয়? ডিম্বক মূল কনভার্ট হবে আমাদের বীজ মূলে কনভার্ট হবে। আর লাস্টে আমরা দেখতে পাই আরেকটা হচ্ছে আমাদের ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি হচ্ছে আমাদের বীজ, বীজের বোটা বা বীজ বিন্দুতে কনভার্ট হয় ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি। তো ডিম্বক নাড়ি হচ্ছে আমাদের বীজ বৃন্ততে কনভার্ট হয়, ডিম্বক নাড়ি হচ্ছে যে আমাদের বীজ বৃন্ততে কনভার্ট হয়। ডিম্বক নাড়ি আমাদের কিসে কনভার্ট হয়? ডিম্বক নাড়ি হচ্ছে আমাদের বীজ বৃন্ততে কনভার্ট হয়। ডিম্বক নাড়ি আমাদের কিসে কনভার্ট হয়? ডিম্বক নাড়ি আমাদের বীজ বৃন্ততে কনভার্ট হয়। ডিম্বক নাড়ি আমাদের কিসে কনভার্ট হয়? বীজ বৃন্ততে কনভার্ট হয়। আর কি বাকি আছে? আর আছে আমাদের সহকারী ইয়া আছে আমাদের কি জানি কোষ্ঠার নাম, আর একটা বাকি আছে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু, সেটা নর্মালি নষ্ট হয়ে যায়। নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু যেটা ছিল আমাদের নিউসেলাস, সেটা আমাদের নর্মালি নষ্ট হয়ে যায়, বা একটা স্তর থাকে যেটাকে নষ্ট হয়ে যায়, বা একটা স্তর থাকে যেটাকে আমরা পেরি ভ্রূণ বলি। নষ্ট হয়ে যায় বা একটা স্তর থাকে যেটাকে আমরা পেরি ভ্রূণ বলি, নষ্ট হয়ে যায় বা একটা স্তর থাকে যাকে আমরা পেরি ভ্রূণ বলি। নষ্ট হয়ে যায় বা একটা স্তর থাকে বা এক স্তর থাকে পেরি ভ্রূণ, এটা আমাদের এক স্তরী। নষ্ট হয়ে যায় বা একটা স্তর থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা পেরি ভ্রূণ বলি। ওকে ওকে, পেরিস্পান, পেরিস্পান কই পাইছো? পরিভ্রূণ, পরিভ্রূণ যেটা সেটাকে পেরিস্পান বলে, মানে একটা পাতলা লেয়ার থাকে এই ভ্রূণের চারপাশে, একটা পাতলা লেয়ার থাকে তাকে পরিভ্রূণ বা পেরিস্পান বলে। ইংলিশ নাম লাগবে, লাগবে, হ্যাঁ ইংলিশ নাম লাগবে, ইংলিশ নাম লাগবে, ইংলিশ নামগুলো একটু দেখে রেখো। আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রজননের সফলতা আমাদের কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? প্রজননের সফলতা আমাদের তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে পরাগায়ন, নিষিক্তকরণ আর বীজের বিস্তার। প্রজননের সফলতা যে একটা প্রজনন যে হয় সেই প্রজননের, প্রজননের সফলতা, প্রজননের সফলতা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। প্রজননের সফলতা ডিপেন্ড করে আমাদের কিছু ব্যাপারের উপর। এক নম্বরে হচ্ছে যে আমাদের পরাগায়ন, নিষিক্তকরণ, বীজের বিস্তার, তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে সত্য মিথ্যা দিব আমি পরীক্ষার মধ্যে, পরাগায়ন, নিষিক্তকরণ, বীজের বিস্তার। পরাগায়ন, নিষিক্তকরণ, বীজের বিস্তার, পরাগায়ন, নিষিক্তকরণ, আর এটা হচ্ছে আমাদের বীজের বিস্তার। ওকে ওকে।